প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া ভ্রমণ উৎসাহত উখল মাখল রুশভূমি হিন্দি গীতর তালত নাচি নাচি প্রধানমন্ত্রী মোদীক রুশল ননাই জনালে ভব্য আদরণি। দুদিনিয়া বিদেশ ভ্রমণের প্রথম দিনাই পুতিনের দিশত উপস্থিত হল প্রধানমন্ত্রী মোদী। বিশ্বগুরুক আদরিবলৈ রুশভূমিত পুতিনে এনেদরেই চলালে রাজকীয় আয়োজন। হিন্দি গীতর প্রতি রুশে রাজ কাপুরের দিনের প্রায় আগ্রহ দেখে আহিছে। তারে প্রতিফলন ঘটিল মোদীর অভ্যর্থনা অনুষ্ঠান। ইমানেই নহয়, প্রধানমন্ত্রী মোদীক কাষত বহুয়ায় নিজে গাড়ি চলাই এনেদরেই ঘরের ফুলনি দেখালে পুতিনে। চাও ইলেকট্রনিক গাড়ির চালকর রূপত কাষত প্রধানমন্ত্রী। পুতিনের লগতে দেশখনের উপ প্রধানমন্ত্রীও দেখালে বিপুল উৎসাহ। উপ প্রধানমন্ত্রী মাতুরোবোয়ে বিমানবন্দরতেই করলে বিশ্বগুরু সাক্ষাৎ। তারপরাই পোনে পোনে লৈ গল হোটেলল। দুদিনিয়া রাশিয়া ভ্রমণে সোমবারে মস্কোত উপস্থিত হওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একেলগে নৈশ আহার গ্রহণ করার পাছত মঙ্গলবারে গুরুত্বপূর্ণ আলোচনাত মিলিত হল রাষ্ট্রপতি পুতিন। এই আলোচনার অন্তত মুখপাত্র রণধীর জয়সওয়ালে কলে দুই দেশের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আর রাশিয়ার পুরনি দিনের প্রায় ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। শেহতীয়া যুদ্ধকালীন সময়সাতো ভারতে রাশিয়াক দিছিল প্রয়োজনীয় সঁহারি। উল্লেখযোগ্য যে রাশিয়ায় ইউক্রেন আক্রমণ করার পাছত এয়া ভারতের প্রধানমন্ত্রীর প্রথম রাশিয়া ভ্রমণ। যি সময়ত সমগ্র বিশ্বই রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে থাকে, তেনে সময়ত ভারতের প্রধানমন্ত্রীর ভ্রমণের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিছে বিশ্ব। ন্যাশনাল ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।